সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট, আমরা ইউকের কথা জানি, পৃথিবীতে বিভিন্ন দেশ আছে যেখানে পার্লামেন্টের সুপ্রিমেসি বা সংসদের কর্তৃত্ব এস্টাবলিশ করা হয়েছে। সহজ ভাষায় সুপ্রিমেসি অফ দি পার্লামেন্ট জিনিসটা কি? ধন্যবাদ আপনাকে। সেটা আপনি তো সুন্দরই বলছেন যে আমাদের ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্টও তো বলা আছে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে বলা হয় যে একটা ছেলেকে মেয়ে করতে পারে না আর একটা মেয়েকে ছেলে করতে পারে না, আর সব কিছু করতে পারে, তার মানে সেখানে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, সভরিনটি অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ যে সকল দেশে পার্লামেন্টের কর্তৃত্ব বেশি, সাধারণত আপনি দেখবেন যে সকল দেশে সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় সরকার বা দায়িত্বশীল সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা ওয়াইস মিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট আছে, সবই একই কথা, কিন্তু সেখানে দেখবেন সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট বা পার্লামেন্টের সার্বভৌমত্ব। এখন আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন, আমাদেরও তো সংসদীয় সরকার, তাহলে আমাদেরও তো সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট থাকার কথা, কিন্তু আমাদের সংবিধানে কিন্তু সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট বলা নেই, আমাদের সংবিধানে বলেছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, আমাদের একটা ব্যতিক্রম। তো আপনার প্রশ্নের উত্তর হলো যে সকল দেশে পার্লামেন্ট অল ইন অল, অর্থাৎ সোজা কথা আমি ব্রিটিশ পার্লামেন্টের কথাই বলছি, একটা ছেলেকে মেয়ে করতে পারে না, একটা মেয়েকে ছেলে করতে পারে না, এটা একটা চরম ক্ষমতা ভোগ করে, সে সকল দেশে বলা হয় সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট বা সভরিনটি অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ সংসদীয় প্রাধান্য বা সংসদীয় সার্বভৌমত্ব। এভরিথিং কামস ফ্রম পার্লামেন্ট, ডিসিশন বলেন, প্ল্যান, মৌলিক ডিসিশন বলেন, মৌলিক প্ল্যান বলেন, ন্যাশনাল পলিসি বলেন, কাম ফ্রম পার্লামেন্ট। আসুন মায়া ছড়ায়,